নমস্কার দর্শক বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই ধান চাষ নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেও আমার এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একটু হলেও আপনার উপকারে আসবে আমার এই ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো কৃষক বন্ধু, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্তমান সময়ে অর্থাৎ ধান চাষের সাথে আমরা আর কোন কোন সবজি চাষ বা কোন কোন ফসলের চাষ করলে ভবিষ্যতে আমরা একটা মোটা টাকা ইনকাম করতে পারবো, সেই বিষয়ে আমাদের এই সময় চিন্তা করতে হবে। তো বন্ধুরা, বর্তমান সময় হচ্ছে আগস্ট মাস শুরু। এই আগস্ট মাসের শুরু থেকে আমরা বা শ্রাবণ মাস থেকে আমরা কোন কোন সবজি চাষ করলে বা কোন কোন সবজি চাষ করব সেই চিন্তাভাবনা করলে, অথবা এই সময় কোন কোন সবজির বীজ বপন করলে বা চারা তৈরি করলে আমরা ভবিষ্যতে একটা ভালো দামে সেই ফসলকে বিক্রি করে একটা অর্থ উপার্জন করতে পারবো, সেই বিষয়ে আজকের ভিডিও। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন প্রথমেই বলবো বন্ধুরা, আপনারা যদি ধান চাষ করে থাকেন, তার সাথে সাথে একটু হলেও কিছু না কিছু সবজি বা কিছু না কিছু ফসল চাষ করুন, যা আপনারা ধান চাষের সাথে সাথে সেই ফসলকে আগাম বিক্রি করতে পারবেন এবং আপনার পকেটে কিছু না কিছু অর্থ ঢোকাতে পারবেন। তো বন্ধুরা, চলুন প্রথমেই জানাবো কোন সবজি বর্তমান সময়ে চাষ করলে আপনারা ভালো দামে আগাম বাজারজাত করতে পারবেন। তো কৃষক বন্ধু, যে কোনো ফসলের চাষ করলে আমাদের কিছু বিষয় মাথায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। সেটি হচ্ছে, যেমন ধরুন আমরা যে ফসলগুলো বর্তমান সময়ে চাষ করব, সেই ফসলগুলো ঠিক যে সময় বাজারজাত হবে বা যে সময় বাজারজাত আমরা করতে পারবো, ঠিক সেই সময় বাজারে কীরকম চাহিদা থাকবে সে বিষয়ে আমাদের অবশ্যই ভাবনা চিন্তা করে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। আমরা যদি এই ফসল চাষ করে সঠিক সময় বাজারজাত করতে না পারি বা যখন চাহিদা থাকবে তখন বাজারজাত করতে না পারি, তাহলে ঠিক তেমন একটা ভালো দাম আমরা পাবো না। তাই আগাম চাষ করা অত্যন্ত জরুরি, এবং আগাম চাষ করলে বাজারে খুব চাহিদা থাকে সেই ফসলের, আর চাহিদা থাকলেই একটা ভালো দামে আমরা বিক্রি করতে পারবো, আর তবেই আমরা সঠিক সময় সঠিক দামে বিক্রি করে একটা ভালো মোটা টাকা ইনকাম করতে পারবো। সেই চিন্তাভাবনা করে আপনারা যে কোনো ফসলের চাষ করুন, অবশ্যই অবশ্যই লাভবান হবেন। তো বন্ধুরা, এই সময় আমি যে ফসলগুলোর কথা বলবো সেই ফসলগুলো হলো, আমরা বর্তমান সময়ে মূলো চাষ করতে পারি, বা মূলো চাষ করার আগে আমরা শুধু মূলো পাতা শাক হিসেবেও চাষ করতে পারি, শুধু পাতা শাক হিসেবে বিক্রি করার জন্য সেই মূলো চাষ আমরা করতে পারি। তারপর সেই জমিতে আবার মূলো চাষ আমরা দ্বিতীয়বার করতে পারি, কারণ মূলো খুব অল্প দিনে চাষ হয়। তাই অবশ্যই প্রথমেই আমি আপনাদেরকে বলবো, মূলো চাষ অবশ্যই আপনারা করতে পারেন এই সময় যদি আপনার উঁচু জমি থাকে। তবে বর্তমান সময় যে কোনো সবজি বা শাকের চাষ করতে গেলে অবশ্যই উঁচু জমির প্রয়োজন আছে। এছাড়াও বর্তমান সময়ে আপনারা আগস্ট মাসের প্রথম দিকে আপনারা ধনেপাতা চাষ করতে পারেন। বর্তমান সময়ে যদি ধনেপাতা চাষ করেন, তাহলে সেই ধনেপাতা যদি বাজারজাত করতে পারেন, তাহলে দেখবেন কী ধরনের টাকা বা কী ধরনের অর্থ উপার্জন করা যায় সেই ধনেপাতা থেকে। আপনারা ভাবতেও পারবেন না অল্প সামান্য একটা চাষ এত টাকা ইনকাম হতে পারে, আপনারা ধারণাও করতে পারবেন না। ধনেপাতা অল্প জায়গাতেও চাষ করা যায়, তবে বর্তমান সময়ে ধনেপাতা চাষ করতে গেলে অবশ্যই প্লাস্টিকের ছাউনি দিয়ে চাষ করতে হবে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকায় ধনেপাতা নষ্ট হয়ে যাবে, এবং ছত্রাকনাশক অবশ্যই প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। ছত্রাকনাশকের ব্যবহারে আমরা বর্তমান সময়ের ধনেপাতাকে উৎপাদন করতে পারবো, না হলে ধনেপাতা বর্তমান সময়ে উৎপাদন করা খুব কঠিন ব্যাপার। তো বন্ধুরা, এরপরে যে ফসলগুলোর কথা বলবো সেই ফসলগুলো হচ্ছে বাঁধাকপি বা ফুলকপি, তার সাথে সাথে হচ্ছে বেগুন। হ্যাঁ বন্ধুরা, এই বাঁধাকপি বা ফুলকপি অথবা বেগুন, এই তিনটি ফসলের মধ্যে যে কোনো আপনি চাষ করতে পারেন, যে কোনো একটি ফসল বা যে কোনো দুটি ফসল অথবা তিনটি ফসলই আপনি চাষ করতে পারেন। বর্তমান সময়ে এই ফসলগুলো যদি চাষ করেন, তাহলে দেখবেন যে সময় বাজারজাত করতে পারবেন বা এই ফসলগুলো যে সময় বাজারজাত হবে, ঠিক সেই সময়ে বাজারে প্রচণ্ড চাহিদা থাকবে এই ফসলগুলির, এবং ভালো একটা বাজার দর আপনারা পেতে পারেন বা ভালো একটা বাজারে দামে আপনি বিক্রি করতে পারবেন সেই ফসলকে। কারণ এত আগাম চাষ অনেক চাষী বন্ধুই করতে পারে না, কারণ প্রত্যেকের কাছে উপযুক্ত জমি বা মাটি থাকে না। তার সাথে সাথে প্রত্যেকেই অনেকেই ভয় পায় এই সময় চাষ করতে, কারণ এই সময় চাষ করতে গেলে অবশ্যই ছত্রাকের আক্রমণ সবথেকে বেশি হয়, ধসা রোগের আক্রমণে অনেক সময় চারা নষ্ট হয়ে যায়। তাই আপনি যদি চাষ করেন, অবশ্যই
আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমি ভিডিও দিয়ে থাকি কিভাবে কি পরিচর্যা করলে আপনার চারা নষ্ট হবে না এবং কিভাবে পরিচর্যা করলে আপনি সঠিক সময়ে এই ফসলকে উৎপাদন করে বাজারজাত করতে পারবেন সেই বিষয়ে ভিডিও দেখতে পারেন। তো বন্ধুরা, এই সময় আপনারা অবশ্যই বাঁধাকপি, ফুলকপি বা বেগুনের চাষ করতে পারেন। এরপরে যে ফসলটির কথা বলবো বন্ধুরা, সেটি হচ্ছে লঙ্কা চাষ। হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময়ে বর্ষাকালে লঙ্কার যা বাজার দর সেটি একদম আকাশ ছোঁয়া। বর্তমানে লঙ্কার বাজার দর আপনারা প্রত্যেকেই জানেন, এত চড়া বাজার দরে লঙ্কা যে চাষ করেছেন সেই একদম লাখপতি হয়ে গেছেন। তাই বন্ধুরা, আপনারা এই সময় লঙ্কা চাষ করতে পারেন। বিশেষ করে এই বছরের জন্য লঙ্কা চাষ একটা অর্থ উপার্জন করতে ভালো ফসল হিসেবে গণ্য হবে। তাই বন্ধুরা, ভালো মোটা টাকা ইনকাম করতে গেলে অবশ্যই আপনি লঙ্কা চাষ করতে পারেন। তবে এই সময় যদি আপনি লঙ্কা চাষ করেন, তার জন্য অবশ্যই আপনাকে উঁচু জমি নির্ধারণ করতে হবে। জমি তৈরি করার পর গোবর সার ছিটিয়ে দিয়ে এবং রাসায়নিক সার ছিটিয়ে দিয়ে তারপরে আপনারা চাষ দিয়ে সেই জমিকে একদম ঝুরঝুরে করে নেবেন। এর পরবর্তীতে লঙ্কার বীজ ছিটিয়ে দিয়ে তার উপরে হালকা মই টেনে দিয়ে আপনারা রেখে দেবেন। বীজ থেকে চারা তৈরি হওয়ার পর আপনারা যখন লক্ষ্য করবেন এক থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি হাইট হয়ে গেল বা লম্বা হয়ে গেল চারাগুলো, ঠিক তখনই একটা নিড়ানি দিয়ে আগাছাগুলো নষ্ট করে দেবেন। তারপরে আপনারা জলসেচের প্রয়োজন হলে জলসেচ দেবেন, না হলে দেবেন না। ঠিক এই মতো অবস্থায় প্রথম দিকে পরিচর্যা করে আপনারা সেই লঙ্কা ক্ষেতকে তৈরি করুন, কারণ উঁচু জমি না হলে বর্তমান সময়ে লঙ্কা চাষ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন বন্ধুরা, যে কোনো ফসলের চাষ করুন সেটি যদি কঠিন না হয় তাহলে অবশ্যই তার বাজার দর খুব কম হবে। আর যত কঠিন চাষ হবে ততই ভালো বাজার দরে আপনি ফসল বিক্রি করতে পারবেন। এটি হচ্ছে সবজি চাষের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ বন্ধুরা, অনেক চাষি বন্ধুরাই আছেন যে প্রাকৃতিক দুর্যোগে আমাদের ফসল নষ্ট হয়ে যায়, আমরা সঠিকভাবে ফসলকে তৈরি করতে পারি না, যার জন্য আমরা ক্লান্ত হয়ে বা হাল ছেড়ে দেই, চাষ করা বন্ধ করে দেই। না বন্ধুরা, আপনারা এটা করবেন না। আপনারা শুধুই এটাই ভাববেন যে চাষ করার পর যত প্রাকৃতিক দুর্যোগ বা যত গুজব আসবে ততই সেই ফসলের বাজারজাত হবে কম এবং উঁচু দামে সেই ফসল বিক্রি করার সম্ভাবনা থাকবে বেশি। বর্তমানে আপনি যদি লঙ্কা চাষ বা মরিচ চাষিদের কথা ভাবেন, বর্তমান বর্ষাকালে যে চাষি বন্ধুরা লঙ্কা চাষ করেছেন সেই চাষিদের কথা ভাবুন। 300 টাকা বা 250 টাকা কিলো দরে মরিচ বিক্রি হচ্ছে, সেই মরিচ থেকে আমরা কত টাকা উপার্জন করতে পারছি যে সমস্ত চাষিরা চাষ করেছি তাদের কথা ভাবুন। যদি প্রাকৃতিক দুর্যোগে মরিচ গাছ নষ্ট হয়ে না যেত তাহলে কিন্তু এই বাজার দর কখনোই পাওয়া যেত না। তাই বন্ধুরা, অবশ্যই প্রাকৃতিক দুর্যোগকে ভয় না পেয়ে সবজি চাষ করতে থাকুন, তাহলে দেখবেন অবশ্যই একটা ভালো দামে আপনি সেই সবজিগুলোকে বা সেই শাকগুলোকে আপনি বিক্রি করতে পারছেন। তো বন্ধুরা, এই ধরনের চাষ করুন। এছাড়া আপনারা বর্তমান সময়ে পালং শাকের চাষ করতে পারেন। পালং শাক বর্তমান সময়ে চাষ করলেও একটা ভালো টাকা ইনকাম করা যায়। এছাড়াও বিভিন্ন রকম শাক, পাতা শাক, যেমন লাল শাক, ডাটা শাক, বিভিন্ন রকম শাক, লাউ ডগা চাষ করতে পারেন। শুধুমাত্র ডগা বিক্রি করার জন্য বর্তমান সময়ে লাউয়ের চাষ করা অত্যন্ত লাভজনক হবে। তাই অবশ্যই আপনারা এই সময় লাউ ডগা হিসেবে বিক্রি করার জন্য চাষ করতে পারেন। প্রথম শীতকালীন সময়ে লাউ বাজারজাত করতে পারলে একটা ভালো দামে বিক্রি করা সম্ভব। তাই আপনারা এই সময় লাউ চাষও করতে পারেন। তো বন্ধুরা, এছাড়াও আরও অনেক ধরনের চাষ রয়েছে, আপনারা কোনটি চাষ করতে চলেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ভবিষ্যতে এই ধরনের ভিডিও দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব, কোন কোন ফসলের চারা তৈরি করার জন্য কী ধরনের পরিচর্যা করা প্রয়োজনীয় সেই বিষয়ে ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।